হ্যালো বন্ধুরা, আজ আমি এসেছি আপনাদের চেনা পরিচিত বিড়লা মন্দিরে। এখানে হয়তো আপনারা অনেকজনই গেছেন, বাট কাছ থেকে আপনাদের তাও একবার একটা ভিউ দেখানো আমার খুব ইচ্ছা হলো। তো চলুন আজ আমরা এই লাইনে দাঁড়িয়ে বিড়লা মন্দিরে প্রবেশ করি। প্রথমে বিড়লা মন্দিরে ঢুকে বাইরেই না জুতো খোলার জায়গা আছে, কুকুনের সাহায্যে। তো ওখানেই জুতোটা খুলে হাতটা ধুয়ে শ্রীকৃষ্ণের মন্দিরে ঢুকলাম। দেখুন চারদিকে পরিবেশটা এতটাই সুন্দর, শান্ত পরিবেশে দেখলে মন ভরে যায়। আর যে ঝুমুরগুলো যে রয়েছে, এত সুন্দর কারুকার্য দিয়ে করা, এরকম হয়তো অনেক বহু বছর হয়তো এটা তৈরি করা হয়েছে, তখনও হয়তো আমি জন্মগ্রহণ হয়তো করিনি। তো জানি না অ্যাকচুয়ালি এটা কত বছর আগে তৈরি হয়েছে, বাট দেখে মনে হয় যে বহু বছর পুরনো এই মন্দিরটা। তো এখানকার ঝুমুরগুলো দেখুন এত সুন্দর, আধুনিক ধরনের, দেখে মনে শান্তি। আর সবার থেকে মন শান্তির জিনিসটা হচ্ছে এই শ্রীকৃষ্ণ আর রাধার এই মূর্তিটা, মন ছুঁয়ে যাওয়ার মূর্তি। যখনই আমি আসি তখনই দেখি না এই শ্রীকৃষ্ণ আর রাধার মূর্তি দুটো বিভিন্ন সাজে সাজানো। আজকে দেখলাম অন্য ধরনের সাদা বস্ত্রে সাজানো, বাট বেশিরভাগই আমি দেখেছি রঙিন বস্ত্রে সাজানো, কিন্তু দেখতে এত সুন্দর লাগছে, মন ছুঁয়ে যাওয়ার মতন। আমি জাস্ট দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে জাস্ট দেখছিলাম কৃষ্ণ রাধাকে, মানে সত্যি যেন মনে হচ্ছে ওরা হয়তো এখানে বসবাস করছে এত সুন্দর পরিবেশে, মন ছুঁয়ে যাওয়ার। প্রত্যেকটা মন্দিরে এর সাথে সাথে এ একটা করে মায়ের শ্রীকৃষ্ণ বলো মায়ের বলো ও প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদে ছিল নকুনদানা, আমার ছেলে তো এই মন্দিরে এসে নকুনদানা পেয়ে খুব খুশি, এখানে ওর পাগলামি শুরু গেছে। বাট এখানে নিয়ম অনুযায়ী শান্ত পরিবেশ রাখতে হবে, তো একটু বকুনি খেয়েই গেল যে একে একটু সামলে রাখতে হবে। তো এখানে হট করে আমার নজরে পড়লো একটা প্রদীপের মতন, কত সুন্দর পঞ্চ প্রদীপের মতন, এত সুন্দর আধুনিক দেখতে, দেখুন কি ভালো লাগছে। তো এখানে আমরা চলে আসলাম বাবা ভোলেনাথের মন্দিরে। যে দেখুন বাবা ভোলেনাথকে দেখতে কি মিষ্টি লাগছে, আর উপরে দেখুন এই ঝুমুরটা এত সুন্দর দেখতে। চলুন, এখানে আবার আমি এই ভিডিওটা করেছি একদমই লুকিয়ে লুকিয়ে, কেন এখানে ভিডিও ক্যামেরা করা একেবারেই নিষিদ্ধ। হ্যাঁ, নকুনদানা খাচ্ছ? কটা নকুনদানা খেয়েছ? একটা খেয়েছি, দুটো খেয়েছি। একটা খেয়েছ, দুটো খেয়েছ? আচ্ছা, নকুনদানা খেতে নেই বেশি, জানো পেটে কৃমি হয়। ঠিক আছে, নমো করে খেয়েছিলে তো? হ্যাঁ, প্রসাদ সবসময় নমো করে খেতে হয়। দেখুন ওর পাগলামিটা, দেখেন এখানেও পাগলামি করছে আর আমার পাশে বসে পাগলামি করছে। তো এখানে নিয়ম ছিল যে একদমই ভিডিও ক্যামেরা করা চলবে না, বাট আপনাদের এই ভেতরে দৃশ্যটা অনেকেই আছে যারা এই মন্দিরে ঢোকেনি। এবার আমার সাথে আমার কাকি এই আমার ভাইয়ের বউরাই ছিল যে এই মন্দিরটা তারা ছোটোবেলা থেকে একবারও আসেনি, বাট আমি যদি বালিগঞ্জে বসবাস করি আমি এখানে অনেকবারই এসেছি। এই তো তাদের আসেনি বলে তাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসা যে মন্দিরটা। তো আপনাদের ওদের মতন আপনারাও অনেকজন আছেন যারা এই মন্দিরটা ঘোরেনি, তো তাদের জন্য এই লুকিয়ে ছুটে ছোটো একটা ভিডিও করলাম। বাট সবার থেকে বেশি সুন্দর লাগছিলো এই মাতারানী মূর্তিটা, উফ দেখতে যেমনি অসাধারণ সেমনি সাজিয়েছো মাকে এত সুন্দর রূপে। যেহেতু এখানে লাইটিংটা এতটাই বেশি ছিল, এবার যেহেতু লুকিয়ে ক্যামেরাটা করছিলাম তো ভালো করে মায়ের মুখটা ভালো করে স্পষ্ট বোঝা যাচ্ছিল না, বাট দেখতে আপনারা যদি সামনে থেকে দেখতেন এত সুন্দর লাগছে। প্রত্যেকটা মন্দিরে একটা করে পূজারী বসে আছেন এবং তাদের প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমরা চলে আসলাম বাইরের মন্দিরগুলোতে। তো এখানে স্টার্টিং হচ্ছে বাবা হনুমানজি। বাইরের পরিবেশটা দেখছেন চারদিকে কি সুন্দর, চারদিকে সবুজ গাছে ভরা, প্রত্যেকটা বিল্ডিং এত পরিষ্কার পরিচ্ছন্ন ও কোনো একটা নোংরাম পর্যন্ত নেই, খুব সুন্দর পরিষ্কার। এই হয়তো এই একটা একটা মন্দির আছে হয়তো যেখানে একটুকু নোংরা পাবে না, বাট আজকালে অনেকগুলো মন্দিরে দেখা যায় একটু হলেও ও মানুষের নোংরামির জন্য নোংরা রয়েছে, বাট এইটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন
বাইরের পরিবেশটা দেখুন খুব সুন্দর, এত সুন্দর হাওয়া বইতেছে যেন আপনি বসে মনটা শান্তি করে নিয়ে যেতে পারবেন। আর এখানে দেখুন শ্রীকৃষ্ণের বহু রূপ, নারায়ণের দেখুন, আমি হয়তো এই নারায়ণী বহু রূপ কোনো ঠিক মতো নাম হয়তো বলতে পারছি না, বাট আপনারা যদি ঠিক সঠিক নামটা জানেন তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আমারও জানতে খুব ইচ্ছা যে এখানে যেহেতু সঠিক নামটা লেখা ছিল না, তাই জন্য আমি যেটা জানি সেইটুকুনি আপনাদের জানালাম। মন্দিরে এই মন্দিরের সামনে একটা কি সুন্দর ফুল গাছ, এই ফুলের নামটা আমি জানি না, আপনারা যদি জানেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন। আর পাশে দেখুন সুপারি গাছ, আর এই যে মন্দিরের বাইরে বাইরে দেখছি এবারে একটা মন্দিরের বাইরে শ্রীকৃষ্ণের একটা করে রূপ দেওয়া আছে মন্দিরে। বাট আগে যখন এসেছিলাম ছোটোবেলায় আর বড়োবেলাও এসেছিলাম, বাট এইরকম 4 বছর আগেও একবার ঘুরে এসেছি, বাট এই মূর্তিগুলো ছিল না, এখন হয়তো নতুন দেওয়া হয়েছে মূর্তিগুলো বক্সের মতন শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ। দেখুন এত সুন্দর ওয়েদারটা, আকাশটাও যেন এত সুন্দর লাগছে এখান থেকে, পরিবেশটা দেখুন চারদিকে নেহরা হয়ে গেছে গাছটা। হ্যাঁ নেহরা হয়ে গেছে গাছটা। সামনে একটা দেখলাম একটা বাগান বাড়ির মতো, দেখতে বেশ খুবই সুন্দর লাগছিল। দেখুন এটা হচ্ছে আমরা মন্দিরের ব্যাক সাইডে এসেছি, দেখুন এখনো পর্যন্ত কিছু কিছু কাজ এই মন্দিরের হচ্ছে, যে বড় বড় সিঁড়ি এখানে রাখা আছে ব্যাক সাইডে। দেখুন প্রত্যেকটা মন্দিরে আমি এখানে কিছু একটা ভিডিও রেকর্ড করতে পেরেছি লুকিয়ে লুকিয়ে, বাট বেশি করতে পারিনি, কেন এখানে প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল। আমি এই ভিডিওটা করছি জাস্ট আপনাদের এর কাছে, যারা আসতে পারিনি, যারা জানে না এই মন্দিরটা কোথায় আছে, এ তাদের জন্যই এই ভিডিওটা করা, আর কোনো কিছু নেই। এই এই মন্দিরটা রয়েছে একদম গড়িয়াহাট থেকে, আপনারা যে কোনো বাস বা অটোতে বলবেন বিড়লা মন্দির যাব, একদম মন্দিরের সামনে আপনাকে নামিয়ে দেবে, একদম আইস স্কেটিং রোডের একদম আগে। এখানে দাঁড়িয়ে আমরা কিছু একটা পিকও তুলেছিলাম, যেহেতু অ্যালাউ নেই লুকিয়ে লুকিয়ে তুলেছিলাম। দেখুন বাইরের দেখুন একটা বাগান টাইপের রয়েছে প্রত্যেকটা বাড়ি। শ্রীকৃষ্ণের এই রূপটা আমার যা ভালো লেগেছে, এত সুন্দর লেগেছে, দেখে মন ছুঁয়ে যাওয়ার মতো। এবার পুরো মন্দিরটা আমরা ঘুরি, একদম লাস্ট সাইডে এসেছি, একদম মন্দিরের ফ্রন্টে। দেখুন এই ফ্রন্টের সামনে রয়েছে আমাদের বজরংবলী। মন্দিরটির চারপাশে এত সুন্দর পরিবেশে আর কারুকার্যটা এত সুন্দর করেছে, দেখলে মন ছুঁয়ে যাওয়ার মতন। আপনারা একবার এখানে আসতেবেন, বেশি খরচা না, একদম আপনারা যে যেখানে থাকেন বালিগঞ্জ স্টেশনে এসে গড়িয়াহাট মোড়ে এসে ওখান থেকে যে কোনো বাস বা অটোতে যাবেন, মাত্র 10 টাকা ভাড়া, একদম মন্দিরের সামনে এসে আসবে। একবার এই মন্দিরে আসুন, আপনারা দেখুন, যারা দেখেননি আর যারা এসছে তারা তো জানেনই কি মন্দিরটাতে এত সুন্দর লাগে দেখতে। আর এখানে যখন সন্ধ্যে আরতির কথা হয় আরও মন ছুঁয়ে যাওয়ার মতন। হ্যাঁ এই মন্দিরে কিন্তু বাইরে থেকে পুজো করা অ্যালাউ নেই, আপনারা যদি পুজো দিতেও চান সেইখানে কিন্তু এখানে পুজো করা কোনো অ্যালাউ নেই, পুজো দেওয়া এখানে বাইরে একদম নিয়মাবলী দেওয়া আছে। এই যে গণেশজি, আমার ছেলের এখানে বদমাইশি শুরু, একটু গণেশজিকে পূজা অর্চনা করে আবার নতুন দানা নামার ধান্দা। তো আমি এখানে একটু বকুনি চকুনি দিয়ে তাও লুকিয়ে ছুঁড়ে নকুনদানাটাও নিয়ে নিল।
দেখেন গণেশজির মূর্তিটা কত সুন্দর দেখতে লাগছে। এবং মন্দিরটার চারপাশে নেই ফুল গাছটা না আমি দেখতে পাচ্ছি, বাট আমি না জানি না এই ফুল গাছটা কী নাম, আপনারা জানেন যদি তাহলে একটু প্লিজ বলবেন এই ফুল গাছটা কী নাম। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে আপনারা জানেন, আর যদি ভালো না লাগলে তাও যদি একটু কমেন্ট করবেন, চেষ্টা করবো এর থেকে একটু ভালো ভিডিও করার জন্য। যখন সন্ধে হয়ে গেছে এটা সাড়ে চারটের সময় খেলে, আমরা যেহেতু বিকালে গেছিলাম তো সেই টাইমটা সাড়ে চারটের সময় আমরা লাইন দিয়ে খুলেছিল, তো এখন সন্ধে পাঁচটা বাজে, তো এই জন্য লাইটিংটা অন ছিল, তখন লাইটিং অন ছিল না। দেখুন বাইরে থেকে দেখতে কি মিষ্টি লাগছে না, খুব সুন্দর দেখতে লাগছে। আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনি প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন, ভালো লাগলে লাইক দেবেন, ভালো না লাগলে কমেন্ট করবেন।